এক্সপ্লেইন করা যাক। এই মুভিটি শুরু হয় পাস্ট থেকে এবং এখানে আমরা প্রথমে লিকে দেখতে পাই। লি একটি গাড়ি থেকে নামে এবং সে এখানে এসেছিল তার ছেলে মার্কাসের বেসবল ম্যাচ দেখার জন্য। সে স্টেডিয়ামে যায় এবং সে এবং রেগান একসাথে মিলে মার্কাসের খেলা দেখছিল এবং তখন হঠাৎ করে সেখানে একটি এলিয়েনের স্পেসশিপ চলে আসে। সবাই এটি দেখে অনেক ভয় পায় এবং ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। সেই স্টেডিয়ামে লি এর স্ত্রী এভলিনও ছিল। এভলিন এবং মার্কাস একসাথে পালায় এবং রেগান বাবা লি এর সাথে পালায়। লি গাড়ি থেকে নেমে একটি পুলিশের সাথে কথা বলতে যায় এবং তখনই সেখানে একটি মনস্টার আক্রমণ করে। তখন লি রেগানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং অন্যদিকে এভলিন এবং মার্কাস গাড়ি করে পালাচ্ছিল, কোনোরকমে বেঁচে পালায়। এবং অন্যদিকে লি এবং রেগান পালাতে পালাতে একটি রেস্টুরেন্টের ভিতরে গিয়ে পৌঁছায় এবং তারা সেখানে অনেক মানুষকে পায় এবং সবাই সেখানে চুপ ছিল। তারা সবাই সেখানে নিশ্চুপ হয়ে লুকিয়ে পড়ে, কিন্তু হঠাৎ করে সেখানে থাকা একজন মহিলার ফোনটি রিং হয়ে ওঠে, অর্থাৎ বেজে ওঠে। তখন সেখানে মনস্টারটি আক্রমণ করে এবং সবাই সেখান থেকে পালিয়ে যায়। এখানে লি এবং রেগান পিছনের দরজা দিয়ে পালায় এবং তাদের পিছে সেই মনস্টারটিও ধাওয়া করে। এক পর্যায়ে তারা একটি পুলিশ অফিসারের কাছে গিয়ে পৌঁছায় অফিসারটি, এবং এখান থেকে সিনটি শিফট হয় ফার্স্ট পার্টের লাস্টের সিন থেকে, যেখানে আমরা দেখেছিলাম মনস্টার লিকে মেরে ফেলে এবং অন্যদিকে বাসার ভিতরে এভলিন মনস্টারটিকে মেরে ফেলে এবং এ সমস্ত কারণে তাদের বাড়িতে আগুন লেগে যায়। বাড়িতে আগুন লাগার ফলে এভলিন তার বাচ্চাদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু একটু পরে এভলিন বাসার ভিতরে আবার যায়। তার কারণ, সে তার ছোট্ট বাচ্চার জন্য সেই সাউন্ড প্রুফ বক্সটি নিচ্ছিল এবং সাথে কিছু অক্সিজেনের সিলিন্ডার নিচ্ছিল। কিছুক্ষণ পরে রেগানও বাসার ভিতরে গিয়ে পৌঁছায় এবং সে সেখান থেকে তার হিয়ারিং অ্যাম্প্লিফায়ার এবং তার রেডিওটি নিয়ে নেয়, যেন সে তার হিয়ারিং অ্যাম্প্লিফায়ারের সাউন্ডটিকে রেডিওর মাধ্যমে অনেক জোরে করে দিতে পারে। এবং সাথে সে তার বাবার মার্ক করা একটি ম্যাপও নিয়ে নেয়, যেখানে চিহ্নিত করা ছিল কিছু পরিবারকে যারা এখনও বেঁচে আছে। এরপরে রেগান একটি ভুট্টার ট্যাঙ্কির উপরে ওঠে এবং আগুন জ্বালিয়ে দেয়, যেন তাদের আগুন জ্বালানো দেখে অন্য পরিবাররা বুঝতে পারে যে আরেকটি পরিবার কোথায় আছে। রেগানের আগুনটি দেখে অনেক দূরে একটি পরিবার আগুন জ্বালায়, তখন রেগানরা বুঝতে পারে সেখানে আরও একটি পরিবার বেঁচে আছে। এরপরে রেগান এবং তার মা সহ তার ভাই সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণের মধ্যে তারা সেখানে পৌঁছে যায় এবং এক পর্যায়ে এভলিনের পা একটি দড়িতে আটকে যায় এবং যার ফলে কিছু কাঁচের বোতল নিচে পড়ে যায় এবং শব্দ হয় এবং তারা ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আমরা দেখতে পাই কেউ একজন তাদের উপরে নজর রাখছিল। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে মার্কাসের পা একটি ফাঁদে আটকে যায় এবং তার পায়ে গভীর ক্ষত হয়, যার ফলে মার্কাস চিল্লিয়ে ওঠে এবং তখন তার মা এসে তার মুখ চেপে ধরে এবং বলে, চিৎকার করো না হলে এলিয়ান চলে আসবে। এবং দেখা যায় কিছুক্ষণের মধ্যে সেখানে একটি মনস্টার চলে এসেছে। তখন রেগান তার অ্যাম্প্লিফায়ারটি রেডিও এর মাইকের কাছে ধরে এবং যার ফলে খুব জোরে একটি শব্দ হয় এবং এই শব্দে মনস্টারটি আর সামনে এগোতে পারে না এবং ছটফট করতে থাকে। তখন এভলিন তাকে শ্যুট করে মেরে দেয় এবং তারা সেখান থেকে দৌড়াতে শুরু করে, তার কারণ যেহেতু শ্যুট করা হয়েছে এর শব্দে অন্যান্য মনস্টাররাও চলে আসতে পারে। কিছুক্ষণের মধ্যে এভলিনদের পিছনে একটি মনস্টার তাড়া করে এবং হঠাৎ করে একজন ব্যক্তি এভলিনের মুখে হাত দিয়ে তাকে সরিয়ে আনে এবং বলে, কোনো শব্দ করো না, আমি তোমাদেরকে বাঁচাবো। এরপরে সেই ব্যক্তিটি তাদের সবাইকে নিয়ে একটি সেফ লকারের ভিতরে চলে যায় এবং লকারটির দরজা বন্ধ করে দেয়। এরপরে লোকটি এভলিনকে বলে, আমি এখনকার মতো তোমাদেরকে বাঁচিয়ে নিয়েছি, কিন্তু তোমরা বেশিক্ষণ এখানে থাকতে পারবে না, তার কারণ আমি শুধুমাত্র আমার জন্য কিছু অল্প সংখ্যক খাবারই এখানে রেখেছি এবং আমি জানি তোমরা বেশিক্ষণ চুপ করে থাকতে পারবে না, কখনো না কখনো তোমরা শব্দ করবেই এবং মনস্টার চলে আসবে। তখন এভলিন তাকে বলে, আমার আপনাকে চেনা চেনা লাগছে, আপনি আপনার মুখের মাস্কটি সরালে ভালো হয়। তখন লোকটি বলে,
আমি মুখের মাস্ক সরাবো না এবং সরিয়ে কি করব। অনেকবার বলার পরে সে লোকটি তার মুখের মাস্কটি সরায় এবং আমরা দেখতে পাই এটি লি এর বন্ধু এমিট, এবং এভলিন আগেই সন্দেহ করেছিল এটি লি এর বন্ধু এমিট হতে পারে। এবং আমরা প্রথমকার দিকে এমিটকে মার্কাসের বেসবল খেলার স্টেডিয়ামেও দেখতে পেয়েছিলাম। এরপরে এভলিন এমিটকে অনেক রিকোয়েস্ট করে এবং তার ছোট বাচ্চাটিও দেখায় এবং মার্কাসের শারীরিক অবস্থা সম্পর্কেও বলে এবং তারা সেখানে থাকার অনুমতি পেয়ে যায়। এরপরে এভলিন এমিটকে বলে, তুমি কি টাঙ্কির উপরে কোনো প্রকার আগুন দেখতে পাওনি? সরকার থেকে তো বলা হয়েছে কোথাও আগুন দেখতে পেলে সেখানে অন্য পরিবার গিয়ে আশ্রয় নিতে। তখন এমিট তাকে বলে, অনেকবার দেখেছি কিন্তু যাইনি, তার কারণ এই পরিস্থিতিতে আমি কাউকে বিশ্বাস করতে পারছি না, তার কারণ এমন এক পরিস্থিতিতে কেই বা কাকে সাহায্য করবে। আমার ছেলেটিকে একটি মনস্টার মেরে ফেলেছে এবং আমার স্ত্রী একটি রোগে মারা গিয়েছে। অন্যদিকে রেগান একটি রেডিও এর সাথে হেডফোন কানেক্ট করে সেই হেডফোনটি মার্কাসের কানে দেয় এবং তাকে গান শুনতে বলে যেন তার মনটি ভালো থাকে। কিন্তু মার্কাস তার মাকে ডাকে এবং বলে এই রেডিওতে একই গান বারবার বাজছে। তখন সেখানে ইমিট আসে এবং ইমিট বলে, আমি যতদিন হলো এখানে আছি এই একটি গানই এই রেডিওতে বাজছে, কিন্তু আমি বুঝতে পারি না এটি কেন হচ্ছে। এরপর সেদিন রাতে রেগান তার ভাই মার্কাসের কাছে আসে এবং তাকে বলে সে বুঝতে পেরেছে কেন একটি গান বারবার বাজছে। রেগান তার ভাই মার্কাসকে বলে, এটি হচ্ছে একটি মেসেজ এবং এখানে একটি আইল্যান্ডের কথা বলা হয়েছে যেখানে মানুষেরা স্বাভাবিক জীবনযাপন করছে। কিন্তু মার্কাস তার কথা বিশ্বাস করে না এবং তাকে বলে, আমরা এখন থেকে এখানেই থাকবো এবং কোথাও বের হব না এবং তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো। এরপরে মার্কাস ঘুমিয়ে পড়ে এবং রেগান তখন বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তার কারণ সে সেই আইল্যান্ডে যেতে চাচ্ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে মার্কাস রেডিওর সাথে একটি চিরকুট পায় যেখানে লেখা ছিল, রেডিওটি শুনতে থেকো। রেগান সেই আইল্যান্ডের খোঁজে বেরিয়ে পড়ে এবং একটি ট্রেনের কাছে গিয়ে পৌঁছায়। অন্যদিকে তার মা এভলিন এই ব্যাপারটি জানতে পারে এবং অনেক ভয় পায় এবং অনেক কান্না করে, তার কারণ সে বুঝতে পারে তার মেয়ের জীবন ঝুঁকিপূর্ণ। তখন সে ইমিটকে অনেক রিকোয়েস্ট করে এবং সে রেগানকে ফিরিয়ে আনতে বলে। তখন ইমিট বলে, তুমি নিজেও জানো এটি কতটা ঝুঁকিপূর্ণ। কিন্তু এভলিন তাকে বলে, তুমি লি এর অনেক ভালো বন্ধু ছিলে এবং লি সবসময় তোমার পাশে থেকেছে, লি এর মেয়ে কি তোমার মেয়ে না? তখন ইমিট অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং সে রেগানকে বাঁচাতে চায়। অন্যদিকে রেগান সেই ট্রেনটির দরজা খোলে এবং একটি ফার্স্ট এইড বক্স দেখতে পায়। সে সেই বক্সটি নিতে যায়, তখন একটি লাশ তার হাতের উপর এসে পড়ে। এটি দেখে রেগান চিৎকার দিয়ে ওঠে এবং যার ফলে শব্দ হয়। এই শব্দ শুনে সেখানে একটি মনস্টার এসে পৌঁছায়। তখন রেগান তার অ্যাম্প্লিফায়ারটি রেডিও এর সাথে কানেক্ট করে এবং শব্দ উৎপন্ন করে। এতে এলিয়েনটি আর সামনের দিকে এগোতে পারে না এবং ছটফট করতে থাকে। তখন রেগান তার গানটি বের করে মনস্টারটিকে শ্যুট করে, কিন্তু তার শ্যুটটি মিস যায় এবং মনস্টারটি তার দিকে এগোতে শুরু করে। তখন সেখানে ইমিট আসে এবং সে মনস্টারটিকে শ্যুট করে মেরে ফেলে। এরপরে ইমিট এবং রেগান সেখান থেকে বের হয় এবং একটি জায়গায় লুকিয়ে পড়ে। এখন ইমিট রেগানকে বলে, যেহেতু আমরা শ্যুট করেছি তাই অনেক শব্দ হয়েছে, এখানে অনেক এলিয়েন আসতে পারে, তাই আমরা এখানে ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ না পর্যন্ত সব এলিয়েন চলে যায়। তখন রেগান ইমিটকে বলে, আমরা কোথায় যাব? সেই অন্ধকারের দিকে? সেখানে তো কোনো আশার আলো নেই। আমি একটি আশার আলো দেখেছি এবং আমি সেই আইল্যান্ডে যাব যেখানে হয়তো আমরা নতুন কিছু খুঁজে পেতে পারি। তখন ইমিট বলে, তুমি তো জানো আমি আমার পরিবারের জন্য কিছু করতে পারিনি, আমার ছেলে আমার সামনে মারা গিয়েছে এবং আমার স্ত্রীও মারা গিয়েছে। তখন রেগান তাকে বলে, এখনই তো সময় এসেছে, নিজের পরিবারকে বাঁচাতে না পারলেও অন্যান্য পরিবারকে তো বাঁচাতে পারবে। এবং এই কথাগুলো শুনে ইমিট রাজি হয়ে যায় এবং তারা সিদ্ধান্ত নেয় সেখানে কিছুক্ষণ থেকে আইল্যান্ডের উদ্দেশ্যে বের হবে। এই সময়ের মধ্যে রেগান একটি জায়গায় শুয়ে পড়ে এবং সে ঘুমিয়ে পড়ে। রেগান যখন ঘুম থেকে ওঠে তখন সে তার পাশে রেডিও এবং তার হিয়ারিং অ্যাম্প্লিফায়ার কিছু দেখতে পায় না। এরপরে সে ইমিটকে খুঁজতে খুঁজতে বাসা থেকে বের হয় এবং বাইরেও সে ইমিটকে পায় না। এরপরে সে ভাবতে শুরু করে ইমিট হয়তো তাকে একা ফেলে সেখান থেকে চলে গিয়েছে, তাই সে কান্না শুরু করে। তখন সেখানে ইমিট চলে আসে এবং তাকে বলে,
আমি একটি বোটের সন্ধান পেয়েছি এবং আমরা সেখানেই যাব। অন্যদিকে মার্কাস এবং তার ছোট ভাইয়ের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল, তাই তাদের মা ইভলিন অনেক চিন্তিত হয়ে পড়ে। তাই সে ঠিক করে সে একটি ফার্মাসিতে যাবে এবং তার সন্তানদের জন্য ওষুধ এবং অক্সিজেন নিয়ে আসবে। তাই সে সেখান থেকে বের হয় এবং ফার্মাসিতে যায়। সে সেখান থেকে কিছু ওষুধ এবং দুটি সিলিন্ডার নিয়ে নেয়। অন্যদিকে মার্কাস বাড়িটি দেখার জন্য বের হয়। মনে হচ্ছিল সে কিছু খুঁজছিল। খুঁজতে খুঁজতে সে হঠাৎ করে একটি পর্দা সরায় এবং সেখানে একটি লাশ দেখতে পায়। এটি মূলত ইমিটের স্ত্রী এর লাশ ছিল। এটি দেখে মার্কাস অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পড়ে যায়। সে পড়ে যাওয়ার ফলে সেখানে প্রচন্ড আওয়াজ হয়। অন্যদিকে ইমিট এবং রেগান সেই বোটের কাছে গিয়ে পৌঁছায় এবং বোটটি যখন নিতে নেয় তখন সেখানে ইমিট একটি বাচ্চা মেয়েকে কান্না করতে দেখে। সে যখন সেই বাচ্চা মেয়েটির কাছে যায় তখন মেয়েটি তার গলায় একটি ফাঁস লাগিয়ে যায় এবং এই ফাঁসের সাথে একটি জাল এবং কিছু কাচের বোতল লাগানো ছিল যেন শব্দ হয় এবং মনস্টার এসে তাকে মেরে ফেলে। কিন্তু মনস্টার আসার আগে সেখানে কিছু লোকজন চলে আসে এবং তারা রেগানকে ধরে নিয়ে যায় এবং তারা রেগানের কাছ থেকে তার হিয়ারিং অ্যাম্প্লিফায়ারটিও নিয়ে নেয়। অন্যদিকে মার্কাস সেই লকারের ভিতর যাওয়ার সময় তার ছোট ভাইকেও নিয়েছিল, তার কারণ সেখানে ততক্ষণে এলিয়েন চলে এসেছিল। কিন্তু ভুলবশত সে লকারের ভিতরে ঢোকার পূর্বে সেটিকে কাপড় দিয়ে সামান্য ফাঁকা করে রাখেনি, যার ফলে গেটটি সম্পূর্ণ লক হয়ে যায় এবং তারা ভিতরে আটকা পড়ে। এক পর্যায়ে সেখানে অক্সিজেনের পরিমাণ কমে আসে এবং মার্কাস সেখানে শ্বাস নিতে পারছিল না। এক পর্যায়ে সে বাধ্য হয়ে তার ভাইয়ের মুখ থেকে অক্সিজেন মাস্কটি নেয় এবং নিজে নিঃশ্বাস নিতে শুরু করে। তখন তার ভাই কান্না করে ওঠে এবং তখন মার্কাস তাকেও অক্সিজেন দেয়। এভাবেই মার্কাস এবং তার ভাই অক্সিজেন নেওয়া শুরু করে। এতক্ষণে তাদের মা এভলিনও সেখানে আসে এবং সে বুঝতে পারে এখানে মনস্টার চলে এসেছে। সে ভিতরে যায় এবং সেখানে দেখে একটি ট্যাঙ্কি থেকে কিছু তেল বের হচ্ছে এবং মাটিতে অনেক জায়গায় তেল পড়ে আছে। তখন সে সেই তেলের ভিতরে একটি সিলিন্ডার রাখে এবং এলিয়েনকে সেখানে আনার জন্য গান ফায়ার করে শব্দ করে এবং এই শব্দ শুনে এলিয়েন আসে। তখন সে সিলিন্ডারটিকে শ্যুট করে দেয় এবং তেল থাকার কারণে সেখানে আগুন লেগে যায় এবং আগুন লেগে মনস্টারটি সেখানে মারা যায়। এরপরে এভলিন লকারের কাছে যায় এবং দেখে তার বাচ্চারা ভিতরে লক হয়ে গিয়েছে। সে লকারের দরজা খোলে এবং তাদেরকে বাঁচায়। অন্যদিকে সেই লোকগুলো রেগানকে নিয়ে যাচ্ছিল। তখন ইমিট তাকে বলে নদীতে ঝাঁপ দাও। রেগান নদীতে ঝাঁপ দেয় এবং সেখানে ইমিট শব্দ করতে শুরু করে। সেই শব্দ শুনে সেখানে মনস্টার আসে এবং সেখানকার লোকগুলোকে মারতে শুরু করে। মনস্টারটি যখন ইমিটের কাছে আসতে নেয় তখন ইমিট পানিতে ঝাঁপ দেয় এবং তার সাথে মনস্টারটিও পানিতে ঝাঁপ দেয় এবং আমরা এখানে জানতে পারি পানিও সেই মনস্টারগুলোর একটি উইকনেস এবং পানিতে ঝাঁপ দেওয়ার ফলে মনস্টারটি মারা যায়। তখন সেখানে রেগান আসে এবং ইমিটকে তার বোটে তুলে নেয়। এরপরে ইমিট এবং রেগান সেই বোটটি নিয়ে আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণের মধ্যে তারা আইল্যান্ডে পৌঁছে যায় এবং দেখতে পায় সেখানে সবাই স্বাভাবিক জীবনযাপন করছে এবং সেখানে কোনো এলিয়েন পৌঁছাতে পারছে না, তার কারণ দ্বীপটির চারদিকে পানি ছিল এবং মনস্টাররা কখনোই পানিতে নেমে সেই দ্বীপে যেতে পারবে না। সেখানে তাদের সাথে একটি লোকের পরিচয় হয় এবং ইমিট তার সাথে কিছুক্ষণ কথা বলে। ইমিট তাকে বলে এই মেয়েটির জন্য আমি এখানে এসেছি এবং আরও নানা বিষয়ে তারা কথা বলে। এরপরে ইমিট রেগানের সাথে কথা বলে এবং রেগানকে বলে তুমি অনেক বুদ্ধিমতী মেয়ে, ঠিক তোমার বাবার মতো। এই কথাগুলো শুনে রেগান অনেক খুশি হয়ে যায় এবং এরপরে আমরা সকালের সিন দেখতে পাই। সকালে ইমিট সেই আইল্যান্ডটির তীরে একটি জাহাজ ভেসে আসতে দেখে এবং সেই জাহাজটি আপনা আপনি ভেসে এসেছিল এবং সেই জাহাজে একটি মনস্টার ছিল। এটি দেখে ইমিট দৌড়াতে শুরু করে এবং সবাইকে বলে একটি মনস্টার এই দ্বীপে চলে এসেছে। এরপরে সবাই সেখানে দৌড়াদৌড়ি শুরু করে দেয় এবং রাতে যে লোকটির সাথে তাদের কথা হয়েছিল সে লোকটি একটি গাড়ি স্টার্ট করে এবং ইমিট এবং রেগান সে গাড়িতে উঠে পড়ে। এরপরে লোকটি গাড়িটি চালাতে শুরু করে এবং জোরে জোরে হর্ন বাজায় যেন মনস্টারটি তাদের পিছে পড়ে এবং মনস্টারটি তাদের পিছে ধাওয়া করে এবং তাদের গাড়ির অনেক ক্ষতি করে দেয়। এক পর্যায়ে তারা একটি বাড়ির কাছে এসে পৌঁছায় এবং তারা বাড়ির ভিতরে ঢুকে পড়ে, কিন্তু সেই লোকটি বাড়ির ভিতরে ঢোকার আগেই মনস্টারটি তাকে মেরে ফেলে। সেই বাড়ির ভিতরে ঢুকে তারা সেখানে একটি ব্রডকাস্টিং সিস্টেম দেখে, অর্থাৎ সেখানে থাকা মাইকের মাধ্যমে তারা বিভিন্ন রেডিওতে সিগনাল পাঠাতে পারবে। অন্যদিকে আমরা মার্কাস
এবং তার মা ও ছোট ভাইকে দেখতে পাই। সেখানে তারা লকারের ভিতর বন্দী হয়েছিল এবং একটি সিলিন্ডারের মাধ্যমে তারা তিনজন শ্বাস নিচ্ছিল, যার ফলে সিলিন্ডারটির অক্সিজেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিল। এখন এখানে প্রশ্ন হচ্ছে, আগে যখন তারা লকারে ছিল তখন তো তাদের কাউকে সিলিন্ডার থেকে অক্সিজেন নিতে হচ্ছিল না, তো এখন কেন হচ্ছে? এর কারণ হচ্ছে মার্কাস সেই কাপড়টি লকারের গেট থেকে সরিয়ে ফেলে, যা আর দ্বিতীয়বার মনস্টারের কারণে লাগানো সম্ভব হচ্ছিল না। তাই তারা দরজাটি একেবারে লক করে দেয় এবং ভিতরে কোনো অক্সিজেন প্রবেশ করতে পারছিল না। একটু পরে এভলিন সেই লকারের দরজাটি খোলে এবং এটি দেখে যে বাইরে একটি মনস্টার রয়েছে, কিন্তু দরজাটি বন্ধ করার পূর্বেই মনস্টারটি তাদের উপরে আক্রমণ করে এবং লকারের দরজাটি ভেঙে ফেলে। মনস্টারটি অনেক বড় হওয়ার কারণে সে লকারের ভিতরে ঢুকতে পারছিল না, কিন্তু সে তার হাত দ্বারা তাদেরকে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। অন্যদিকে সেই বাড়ির ভিতরেও মনস্টার ঢুকে পড়েছিল, তাই রেগান এবং ইমিট অনেক নিঃশব্দে সেই ব্রডকাস্টিং সিস্টেমের কাছে যায় এবং সব কিছু ঠিক হওয়ার আগেই সেখানে মনস্টারটি ইমিটের উপরে আক্রমণ করে। কিন্তু ততক্ষণে রেগান সেই হিয়ারিং অ্যাম্প্লিফায়ারটি মাইকের কাছে ধরে, যার ফলে সেখান সহ অন্যান্য রেডিওতে সেই শব্দটি শুনতে পাওয়া যায় এবং এই শব্দটি মার্কাসের রেডিও থেকেও বাজছিল, তার কারণ রেগান তাকে রেডিওটি অন করে রাখতে বলেছিল। এরপরে মার্কাস রেডিওটি সামনে ধরে এগোতে থাকে এবং মনস্টারটি পিছোতে থাকে। এক পর্যায়ে মার্কাস একটি গান তুলে নেয় এবং মনস্টারটিকে শ্যুট করে মেরে ফেলে। অন্যদিকে এই শব্দ হওয়ার কারণে সেই বাড়ির ভিতরকার মনস্টার দুর্বল হয়ে পড়ে। তখন রেগান সেই মনস্টারটির উপরে অ্যাটাক করে এবং তাকেও মেরে ফেলে, এবং এইখানেই মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।